21শে জুলাইর প্রস্তুতি সভা বশিরহাটে আগামী নির্বাচনের আগে এই সভাকর্মীদের চলার রূপরেখা নির্ধারণ করবে বলেও জানা তৃণমূল নেতৃত্ব 21শে জুলাই প্রস্তুতি বশিরহাটে বশিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে বশিরহাট রবীন্দ্র ভবনে 21শে জুলাইর প্রস্তুতি সভা এদিনে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রথিন ঘোষ পার্থ ভৌমিক বশিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী হাজি নুরুল সহ অন্যান্যরা তৃণমূল সূত্রের দাবি গত বছরগুলিতে করোনা মহামারীর কারণে ধর্মতলায় একুশে সমাবেশ অনুষ্ঠিত করা যায়নি একুশে জুলাই উপলক্ষে নেত্রী ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন তবে এবছর একুশে জুলাই উপলক্ষে ধর্মতলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একুশে জুলাই সভার দিকে তাকিয়ে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা এদিন মঞ্চে উপস্থিত নেতা নেত্রীরা এক এক করে উঠে বক্তব্য রাখেন তাদের বক্তব্যে উঠে আসে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন চব্বিশে লোকসভা নির্বাচনের কথা ভোটের ময়দানে নেতাকর্মী সমর্থকদের সামনে রেখে নতুন করে লড়াইতে নামার প্রস্তুতি নিতে হবে বলেও আহ্বান জানান তারা পাশাপাশি আগামী একুশে জুলাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা সভা মঞ্চ থেকে কি কি বার্তা দেন সেদিকে তাকিয়ে সেই নির্দেশ পালন করবার লক্ষ্যে সকলকে এগিয়ে যেতে হবে বলেও আবেদন করেন তারা তৃণমূলের দাবি যেহেতু গত দু বছর ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ করা যায়নি তাই এবছর সমাবেশে পাহাড় থেকে সাগর সর্বস্তরে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামবে কলকাতার রাজপথে এমনই মনে করছেন তৃণমূল রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বসিরহাট